নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। অবিশ্বাস্য হলেও সত্যি, মহালয়া থেকে দুর্গাপূজার মধ্যে দেবী দুর্গার কৃপায় ছয় রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাতে চলেছে, বিভিন্ন দিক থেকে আসতে চলেছে এই ছয় রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা। এছাড়াও এই ছয় রাশির জাতক জাতিকারা হয়ে যেতে পারে মহালয়া থেকে দুর্গাপূজার মধ্যে কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি। তবে মনে রাখবেন, আপনাদের প্রত্যেককে দু তিনটি নিয়ম মানতে হবে যা আমি ভিডিওর মাঝে আপনাদের জানিয়ে দিব। এই দু তিনটি নিয়ম যদি আপনি মানতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং আপনার জীবনে দারিদ্রতা দূর হবে। কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির জাতক জাতিকা আসুন আমি আপনাদের জানিয়ে রাখি। মহালয়া থেকে শুরু করে দুর্গাপূজা পর্যন্ত অর্থাৎ বিজয়া দশমী পর্যন্ত এমন কিছু যোগ সৃষ্টি হচ্ছে যার কারণে ছয় রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য চমকাবে, হঠাৎ করে হয়ে উঠবে এই ছয় রাশির জাতক জাতিকা কোটিপতি। এছাড়াও বিভিন্ন দিক থেকে এই ছয় রাশির জাতক ও জাতিকাদের আসতে চলেছে সুযোগ ও সুবিধা। প্রথম সৌভাগ্যশালী রাশি হলো বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাহায্যে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ। এই সময় আপনি জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পাবেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, বিদেশ থেকে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে। যাদের বিবাহ আটকে ছিল তাদের বিবাহ হয়ে যাবে। ব্যবসা ক্ষেত্র থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন, এই সময় আপনার ঋণ মুক্তি ঘটবে। এছাড়াও আপনি যদি কোনো গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চান অথবা বুকিং করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ। এছাড়াও আপনার জীবনে ঘটতে চলেছে ব্যক্তিত্বের বিকাশ। দ্বিতীয় সৌভাগ্যশালী রাশি হলো কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের উপর মা দুর্গার কৃপা বৃষ্টি হতে চলেছে, যার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের হাতে আকস্মিকভাবে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ। শুধু তাই নয়, কর্কট রাশির জাতক ও জাতিকাদের ইচ্ছা পূরণ হবে। এই সময় আপনাদের বিবাহের রাস্তা ওপেন হয়ে যাবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ, প্রেম জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনার জীবনে আসতে চলেছে নতুন প্রেম। যারা প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। এই সময় আপনি যদি গাড়ি কিনতে চান, বাড়ি ক্রয় করতে চান বা কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা বুকিং করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ। যারা বুদ্ধি দিয়ে অর্থ উপার্জন করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। এই সময় আপনি ভাই বোনের সাহায্য পাবেন। যারা সোনাতে অথবা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে চান তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে। তৃতীয় যে রাশির উপর দেবী দুর্গার কৃপা পড়তে চলেছে তা হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পেতে চলেছে, মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে, আপনার ঋণ মুক্তি ঘটতে চলেছে। যাদের বিবাহ আটকে যাচ্ছিল তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে, বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনি সহযোগিতা পেতে চলেছেন। এই সময় আপনি গাড়ি বাড়ি ভোগ্যজাতীয় দ্রব্য
ক্রয় করতে পারবেন অথবা বুকিং করতে পারবেন। জনগণের কাছে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই সময় দেখবেন দেবী মায়ের কৃপায় চাকরির সুযোগ বৃদ্ধি পাবে, ব্যবসাতে উন্নতি নিশ্চিত হতে চলেছে এবং আপনার ইনকাম বৃদ্ধি পাবে 3 থেকে 4 গুণ, যার ফলে মানসিক দুশ্চিন্তা কমবে। যারা চাকরিতে প্রমোশন চাইছেন, দেখবেন দুর্গাপূজার পরে পরেই আপনাদের প্রমোশন হয়ে যাবে। এছাড়াও যারা চাকরিতে ট্রান্সফার হতে চাইছেন, তাদেরও শুভ যোগাযোগ আসতে চলেছে। তবে মনে রাখবেন, এই দুটি যোগাযোগ হবে সম্পূর্ণরূপে দুর্গাপূজার পরে। চতুর্থ, যে রাশির উপর মা দুর্গার কৃপা পড়তে চলেছে তা হল তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ ধন। এই সময় তুলা রাশির জাতক জাতিকারা আত্মীয় স্বজনদের কাছ থেকে এবং কুটুম্ব ও পরিবারের সদস্যদের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা পেতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের ঋণ মুক্তি ঘটবে। এই সময় আপনি গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারবেন। এছাড়াও আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। যাদের বিবাহ আটকে যাচ্ছিল তাদের বিবাহ হয়ে যাবে। আপনি পরিশ্রম করুন, দেখবেন সাকসেস আসবে দৌড়ে দৌড়ে। এছাড়াও ব্যবসা ক্ষেত্র থেকে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে 3 থেকে 4 গুণ পর্যন্ত। পরবর্তী যে রাশির উপর দেবী দুর্গার কৃপা পড়তে চলেছে তা হলো মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকারা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় রয়েছেন। আপনাদের সময় খুবই খারাপ যাচ্ছিল, কিন্তু দেখবেন মহালয়া থেকে শুরু করে দুর্গাপুজো পর্যন্ত আপনার জীবনে আনন্দ আসতে চলেছে, আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে, আপনার ইনকাম বৃদ্ধি পাবে, আপনি নতুন নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কমবে। আপনার হাতে আকস্মিকভাবে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে। এছাড়াও এই সময় আপনি যদি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান তবে তা শুভ। পরবর্তী এবং শেষ, যে রাশির উপর মা দুর্গার কৃপা বর্ষিত হতে চলেছে তা হল কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে নানা রকম সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, কিন্তু বিশ্বাস করুন কর্মক্ষেত্রে যে সমস্যা ছিল তা দূর হবে। আপনার জীবনে ধীরে ধীরে সুখ আসতে চলেছে, চাকরিতে পদোন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, আর অর্থের উন্নতি হবে 5 থেকে 6 গুণ। এছাড়াও মায়ের সাথে আপনার যদি সম্পর্ক খারাপ থেকে থাকে, দেখবেন ধীরে ধীরে সম্পর্ক ভালো হচ্ছে। এছাড়াও আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময় আপনার বিবাহের সুযোগ সুবিধা আসতে চলেছে, শুধু সামান্য কম্প্রোমাইজ করতে হবে। আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে দেখবেন বিবাহ, নিশ্চিন্তে থাকুন, হয়ে যাবে। এছাড়াও আপনি এই সময় গাড়ি বাড়ি বা কোনো সম্পত্তি ক্রয় যদি করতে চান তবে তা ক্রয় করতে পারবেন, অথবা যদি বুকিং করতে চান তবে বুকিং করে রেখে দিন। এই হচ্ছে সৌভাগ্যশালী 6 রাশির জাতক ও জাতিকা। এবার এই 6 রাশির জাতক জাতিকাদের জন্য কিছু কিছু নিয়ম জানিয়ে রাখি। মহালয়া থেকে শুরু করে অবশ্যই দশমীর দিন পর্যন্ত এই নিয়ম মানুন। দেখবেন দেবী দুর্গার কৃপায় আপনি হয়ে উঠবেন কোটিপতি এবং আরবপতি। তার মানে এই নয় যে আপনার 10,000 ইনকাম আছে, কোটি টাকা ইনকাম করবেন। তবে হ্যাঁ, আপনার যদি 10,000 ইনকাম থাকে তা 30 থেকে 50 পৌঁছে যাবে। আর মায়ের যদি কৃপা থাকে তবে হঠাৎ করে আপনি
হয়ে উঠতে পারেন কোটিপতি। মনে রাখবেন, মহালয়া থেকে শুরু করে দশমীর দিন পর্যন্ত সাত্ত্বিক আহার গ্রহণ করুন, নারী জাতিকে সম্মান করুন, মদ্যপান একদম করবেন না। এছাড়াও প্রতিদিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একাদশ বর্ষীয় কন্যাকে কিছু মিষ্টি খাওয়ান, দেখবেন আপনার ধন ভাণ্ডার ফুলে ফেঁপে উঠবে, নিশ্চিন্তে থাকুন। এই নিয়মগুলি যদি মানতে পারেন তবে দেখবেন আপনার জীবনে অর্থকষ্ট দূর হতে বাধ্য। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দুর্গাপুজো উপভোগ করুন। মায়ের কৃপায় আপনার জীবনে শান্তি ফিরে আসুক, এই আমার মায়ের কাছে প্রার্থনা। ধন্যবাদ।